আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন বলছি। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের নিয়মিত যারা শুধি তাদেরকে প্রতি কৃতজ্ঞতা বোধ যে আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন, যার জন্য আমরা ইন্সপায়ার হই, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হয়। আশা করি এভাবে সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য ঘরোয়াভাবে ট্রিটমেন্টের ওয়েগুলো আমরা ডে বাই ডে বলে দিতে পারি। আপনাদের যার যে সমস্যা সেগুলো আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা সেখান থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব এবং এর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। আমার নাম এমদাদুল্লাহ, আমি চট্টগ্রামে থাকি। আমার বয়স 27, ওজন 70, হাইট পাসপোর্ট 6 ইঞ্চি, বিবাহ করেছি 1 বছর হয়েছে, মাসে 3-4 বার হস্তমৈথুন অভ্যাস ছিল আগে থেকেই। বিবাহের প্রথম থেকে এ পর্যন্ত লক্ষ্য করতেছি সর্বোচ্চ 2 মিনিটের বেশি বীর্য আটকে রাখতে পারতেছি না। কোনো রকম একবার করে নিস্তেজ হয়ে যায় পেনিস, স্ত্রীর কাছে গেলে উত্থানের কোনো সমস্যা নেই, কিন্তু 1-2 মিনিটের বেশি পারি না। পেনিসের শিথিলতা অনুভব করছি, অন্ডকোষও ঝুলে গেছে প্রায় সময়। আপনার এই সমস্যা ফিল করতে হয়, আপনার উত্তর পেলে, পরামর্শ পেলে উপকৃত হতাম। অনেক অনেক ধন্যবাদ ভাইটির জন্য শুভকামনা, ভাইটির জন্য দোয়া যেন সে খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো থেকে উত্তরণ করতে পারে। আমরা যেটি ফাইন্ড আউট করেছি, তার ওজন 70, হাইটের তুলনায় ওজন একটু বেশি, এটি হতেই পারে। ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য আপনাকে সাজেস্ট করতেছি এই জন্য। আর মূল প্রসঙ্গ ছিল, আপনি দীর্ঘদিন হস্তমৈথুন করতেন ডেইলি 2-3 বার, এর ফলে আপনার পেনিসের ইরেকশান এখনও ঠিক আছে কিন্তু টাইমিং পান না। এখানে একটি বিষয় কাজ করে, যৌন ভীতি, সেক্সুয়াল অ্যাংজাইটি নামে একটি রোগ আছে, এটি মেবি আপনার হইতে পারে। এর কারণ, যারা মাস্টারবেশন করে, কিছু ব্যক্তি আছে দীর্ঘ সময় নিয়ে মাস্টারবেশন করে, আর কিছু ব্যক্তি আছে যে খুব তাড়াতাড়ি লুকিয়ে গোপনে এমন এমন জায়গায় মাস্টারবেশন করে যে বেশিক্ষণ করা সম্ভব হয় না, কো প্রাকৃতিক পরিবেশ পায় না। সেই ক্ষেত্রে তাদের মধ্যে দ্রুত মাস্টারবেশন করে বীর্যপাত করার একটি প্রবণতা তৈরি হয়ে যায় এবং এই প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে চলতে থাকে। ফর এক্সাম্পল, আপনি ডেলি অল্প পরিমাণে ভাত খাচ্ছেন, একটা সময় আপনার স্টমাস, পাকস্থলী যেটি, সেটি ছোট হয়ে যাবে, এরপর ইচ্ছে করলে আপনি বেশি ভাত খেতে পারবেন না। এক্সাম্পলের সাথে মিলিয়ে যদি আমরা বলি, আপনি দীর্ঘদিন যদি অল্প সময়ে বীর্যপাত করেন হস্তমৈথুনের মাধ্যমে, এই প্রক্রিয়াটি যদি দীর্ঘদিন চলে, তাহলে একটা সময় এই অবস্থানে আপনার ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ ইচ্ছা করলে সহজে ইচ্ছা করলে সবই সম্ভব, সহজে আর এই স্ট্রেসটি উত্তরণ করা সম্ভব হয় না, তখন কি হয়, দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই সমস্যাটা দীর্ঘদিন চলতে চলতে একটা সময় এটি মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে বিয়ে করার পরে কাপল লাইফে, ইন্টার কোর্সে যাওয়ার সময় দ্রুত বীর্যপাতের একটি ভয় তার মধ্যে থেকে যায়। যার দরুন স্ত্রী সহবাসের অনেক সময় ইরেকশান হয় না, আপনার পজিটিভ একটি বিষয় হচ্ছে আপনার ইরেকশান হচ্ছে, টাইমিং পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে ঔষধের দরকার হয় বলে আমার মনে হচ্ছে না। তারপর ডাক্তাররা অনেক সময় আপনার কনফিডেন্স লেভেল ফিরে আনার জন্য ঔষধ সাজেস্ট করে থাকে। আপনাকে অবশ্যই সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমিং বৃদ্ধি করার জন্য যে কলাকৌশলগুলো আছে, শৃঙ্গার করা দীর্ঘ সময় ধরে, মেন্টালি ডাইভার্ট করা, পজিশান চেঞ্জ করা, এই বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে। আমি বিশ্বাস করি এই বিষয়গুলো যদি আপনি আস্তে আস্তে আয়ত্ত করেন, তাহলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা একেবারেই চলে যাবে এবং আপনি স্বাভাবিক একটা লেভেলে চলে আসতে পারেন। আপনাকে সাজেস্ট করব, ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে আনবেন, পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এমন ধরনের খাবার, দুধ, ডিম, মধু, খুরমা, খেজুর, এগুলো আমরা রেগুলার বলে থাকি, 2-1টা ভিডিও দেখবেন, এগুলো নিয়মিত খেলে আপনার সমস্যাগুলো চলে যাবে। আশা করি আপনারা ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন, এগুলো প্রাত্যহিক জীবনে কাজে লাগাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য
ধন্যবাদ। এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।